আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি জানি তোমাদের অনেকেরই আমার ভিডিওগুলো দেখে ম্যাথের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। আজকের এই ভিডিওটা দেখে তোমার ম্যাথের প্রতি ভালোবাসা আরও অনেক গুণ বেড়ে যাবে। মনে করো তোমাকে আমি একটা অঙ্কের কথা বললাম যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার, এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? তো এই ধরনের অঙ্ক যেগুলো আছে, এই ধরনের অঙ্ক যদি তুমি নর্মাল সিস্টেমে করতে যাও তাহলে তোমার মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগবে। কারণ প্রথমে আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করতে হবে, এই 60 গুণ 40 করতে হবে, তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের হবে। আবার রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা বের করতে হবে, তাই 60 থেকে 2 দ্বিগুণে 4 বিয়োগ করতে হয়, যেহেতু 2 পাশ থেকে বাদ দিতে হবে। আবার 40 থেকে 2 দ্বিগুণে 4 বিয়োগ করতে হবে, করে 2টা গুণ করে দিলে রাস্তা বাদে ক্ষেত্রফল বের হবে, এবং ওই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ করে দিলেই তোমার অ্যান্সার বের হবে। কিন্তু আজকে আমি তোমাদেরকে এটা শেখাবো যে মুহূর্তের মধ্যেই তুমি কীভাবে অ্যান্সার বলে দিতে পারবা এই ধরনের অঙ্কের। তো দেখো যে এখানে আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে। তুমি করবা কি, এই যেটা দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া যে আছে, এই দুটো যোগ করে দিবা, 60 আর 40 তুমি যোগ করে দিবা। 60 আর 40 যোগ করলে কত হয়? 100 হয়। ওকে, এর সাথে গুণ করবা এই যে রাস্তাটা আছে তার দ্বিগুণ, তার দ্বিগুণ নিয়ে কিন্তু কাজ করতে হবে সবসময়। কেন দ্বিগুণ নিয়ে কাজ করতে হবে? এই আয়তাকার বাগান, আমরা যখন আয়তাকার বাগান বলি বা আয়তাকার মাঠ বলি, তার রাস্তাটা একদিকে 2 মিটার হলে অপর দিকেও 2 মিটার আছে, তো 2 দুয়ে 4 মিটার। তো যাই হোক, আমরা দ্বিগুণটা বিয়োগ করব, দ্বিগুণটা গুণ করব, দ্বিগুণ এর দ্বিগুণ হচ্ছে 4, মাইনাস করব যদি ভিতরের দিকে, যেহেতু এই রাস্তাটা ভিতরের দিকে আছে তাই মাইনাস করব, যদি রাস্তাটা বাইরের দিকে থাকতো তাহলে প্লাস করতাম, মাইনাস করব হচ্ছে এই যে 4 যে লিখেছি এই 4-এর উপর স্কোয়ার করে দিলেই শেষ, অ্যান্সার শেষ। মানে কি দেখো, এটা অ্যান্সার কত? 100 × 4 মানে হচ্ছে 400 − 16 মানে 384 অ্যান্সার। পুরাই অস্থির, একেবারে এভাবে করে তুমি যে কোনো এই টাইপের অঙ্ক করে ফেলতে পারবা। এই টাইপের আরও অঙ্ক আমি দেখছি যে বিভিন্ন সময় এসছে বিভিন্ন জায়গায়। তো আমি আরেকটু যদি এইটা ডেটা যদি চেঞ্জ করে দেই, দেখো তুমি কত তাড়াতাড়ি তুমি অ্যান্সার বের করে ফেলতে পারবা। এখানে একটা অঙ্ক আছে যেটা হচ্ছে আয়তাকার বাগানটার দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার আর প্রস্থ হচ্ছে 15 মিটার, আর চতুর্দিকে এখানে বলেছে যে রাস্তার চতুর্দিকে 3 মিটার, 3 মিটার চওড়া একটি রাস্তা, 3 মিটার চওড়া একটা রাস্তা আছে এই বাগানটা চতুর্দিকে ভিতরের দিকে। কি করবা? কিছুই করার নাই, এটা আর এটা যোগ করবা। আচ্ছা আমি মুখে মুখে যোগ করে দিই, এটা এই দুটো যোগ করলে কত হয়? 36 গুণন কি দিব? এর ডাবল, এর ডাবল কত? 6, 3 আর ডাবল 6। মাইনাস কি করব? 6-এর উপরে স্কোয়ার মানে 36 মাইনাস করব, মানে এই দুটা যোগ করব, যোগের সাথে গুণ করব হচ্ছে ডাবলটা, এবং এখানে যা আছে সেটাই সেটার স্কোয়ার বিয়োগ করে দেবো। শেষ অঙ্ক যে 6 × 6 = 36, 3 × 6 = 18, আর 3 হচ্ছে 21, মাইনাস হচ্ছে 36, তার মানে 216 থেকে 36 বিয়োগ করলেই তোমার অ্যান্সার চলে আসতেছে, তার মানে 180 হচ্ছে তোমার অ্যান্সার। কি মজা, একেবারে মজা করে তুমি কিন্তু এইভাবে করে অঙ্ক করে ফেলতে পারবা। তো তোমার মনে হচ্ছে যে এটা তো রাস্তার ভিতরে চতুর্দিকে, যদি রাস্তাটার বাইরে চতুর্দিকে, যদি রাস্তাটা যদি ওই বাগানের বাইরে যদি থাকতো বা মাঠের বাইরে যদি থাকতো তাহলে কিভাবে করে করতাম? একেবারে সেম প্রসেস, খালি মাইনাসের জায়গায় প্লাস হবে। এটাই তো মজা, এটাই মজা। একেবারে এখন থেকে এই ধরনের অঙ্ক দেখলেই তোমার মজা লাগা শুরু করবে। দেখো, ধরলাম যে আয়তাকার যে বাগানটা আছে সেই বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ, আয়তাকার বাগানের বাগান না দিয়ে, আয়তাকার যে বাগানটা না দিয়ে আমরা একটু আয়তাকার এবার একটু মাঠ দিই, তাই না? বারবার বাগান কেন দিব, এবার আয়তাকার মাঠের কথা বলি। আয়তাকার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ 50 মিটার আর হচ্ছে 40 মিটার, 50 মিটার আর 40 মিটার, এর চতুর্দিকে, এর ভিতরে চতুর্দিকে না বলে আমি যদি বলি বাহিরে, এবার যদি আমি তোমাকে বলি বাহিরে চতুর্দিকে, বাহিরে চতুর্দিকে বললাম যে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। পারবা না? অবশ্যই পারবা, আসো আমরা শুরু করে দেই, একেবারে ম্যাজিক। দেখো তুমি কি করবা, এই দুটো যোগ করবা, এই দুটো যোগ করলে কত আসে? 90 আসে, তাহলে 90 90, কারণ 50 আর 40 প্লাস করলে 90, ইনটু কি করব, ইনটু এর ডাবল, এর ডাবল হচ্ছে 4। এর আগে যখন ভিতরে চতুর্দিকে ছিল তখন তুমি মাইনাস করেছো, কিন্তু বাহিরে চতুর্দিকে হলে প্লাস করবা। কি প্লাস করবা? এই যে এখানে যে 4 লিখেছো, 4-এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে 4 × 9 = 36, 360 + 16 মানে কত? 376 তোমার অ্যান্সার। পুরাই মজা,
পুরাই মজা 376। আচ্ছা এগুলো যেহেতু ক্ষেত্রফল তাহলে কিন্তু মনে রাখবে, এগুলো যেহেতু মিটার দেওয়া আছে তারপরে কিন্তু বর্গ মিটার হবে আনসার, তাই না? 376 বর্গ মিটার তোমার আনসার। খুবই মজা করে এইভাবে করে কিন্তু তুমি করে ফেলতে পারবা। আসো তোমাদের জন্য আমি একটা প্র্যাকটিস প্রবলেম দিই, যে দেখি তোমরা আসলে নিজেরা করতে পারো কিনা। তোমাদেরকে আমি যদি বলি যে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি দেয়া থাকে, একটা হচ্ছে 60 এবং প্রস্থ হচ্ছে 30, এর বাইরে চতুর্দিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, এই রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করবা তোমরা। দেখা যাক যে আমরা কারা কারা পারি, একেবারে যারা যারা পারো তোমরা কমেন্ট করবা। আর যদি তোমাদের এই ভিডিওটা আসলেই অস্থির লেগে থাকে তোমরা ওয়াও লিখবা এবং সবার সাথে শেয়ার করে দিবা। আমি মনে করি তোমাদের এই ভিডিওগুলো দেখলে ম্যাথের প্রতি ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।